পেনের ঢাকনাতে এইরকম ফুটো থাকে কেন? আমরা যে জল পান করি সেটা কত বছর পুরনো জানেন? আর সাধারণ মানুষও এবার চাঁদে যেতে পারবে, তাও আবার ট্রেনে করে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন কি হয়েছিল যার কারণে সেই সময় অস্কারগুলো প্লাস্টারের তৈরি করা হয়েছিল, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 20, আপনি যদি জাপানে গাড়ি কিনতে যান তাহলে আপনাকে প্রথমে এটা প্রুফ করতে হবে যে আপনার কাছে ওই গাড়ি পার্ক করার জায়গা রয়েছে। আপনার কাছে যদি গাড়ি পার্ক করার জায়গা না থাকে তাহলে আপনি জাপানে গাড়ি কিনতে পারবেন না। নাম্বার 19, টাটা গ্রুপের আন্ডারে প্রায় 100টা কোম্পানি রয়েছে। টাটা চা থেকে শুরু করে 5-স্টার হোটেল, সুই থেকে শুরু করে স্টিল, ন্যানো গাড়ি থেকে বিমান সব কিছুই বিক্রি করে, কিন্তু টাটা কোনোদিন অ্যালকোহল বা কোনো নেশার জিনিস বিক্রি করে না। নাম্বার 18, একটা ব্যাংক কখনোই তাদের চোখ খোলা রেখে কোনো কিছু গিলতে পারে না। তাদেরকে কোনো কিছু গিলতে হলে তাদেরকে চোখ বন্ধ করেই গিলতে হয়। নাম্বার 17, সূর্যের বয়স পৃথিবীর থেকেও বেশি, কিন্তু আপনি কি জানেন আমরা যে জল পান করি সেই জল সূর্যের থেকেও বেশি পুরানো। নাম্বার 16, খুব শীঘ্রই আইফোন ভারতে তৈরি করা হবে। টাটা গ্রুপ ঘোষণা করেছে যে তারা অ্যাপেলের সাথে চুক্তি করেছে এবং এখন থেকে ভারতেও আইফোন তৈরি করা হবে, এর ফলে ভারতে আইফোন অনেক সস্তা হয়ে যাবে। নাম্বার 15, অ্যামাজনের লোগোতে যে এ থেকে জেড পর্যন্ত তীরচিহ্ন দেওয়া থাকে, এর মাধ্যমে কোম্পানি বোঝাতে চায় যে অ্যামাজনে A to Z সব কিছুই পাওয়া যায়, আর তারা যে কোনো কাউকে আর পৃথিবীর যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকে। নাম্বার 14, জাপানের সায়েন্টিস্টরা প্ল্যান করছে তারা মানুষকে পৃথিবী থেকে চাঁদ ও মঙ্গল গ্রহে ট্রান্সপোর্ট করবে, তাও আবার রকেট বা প্লেনে নয়, বরং বুলেট ট্রেনে করে। হ্যাঁ, তারা মানুষকে বুলেট ট্রেনে করে চাঁদে আর মঙ্গল গ্রহে পাঠানোর প্ল্যান করছে, কিন্তু কিভাবে পাঠাবে একমাত্র তারাই জানে। নাম্বার 13, এই পাথরটার নাম হলো ট্যানজানাইট স্টোন। এটা হলো পৃথিবীর সবথেকে রেয়ার পাথর। এটা কেবলমাত্র একটা জায়গাতেই পাওয়া যায়, সেটা হলো মাউন্ট কিলিমাঞ্জারো তানজানিয়াতে। এটা আফ্রিকাতে অবস্থিত। এই পাথর হীরের থেকে 1000 গুণ বেশি রেয়ার। নাম্বার 12, যে টাইটানিক জাহাজটা ছিল সেটা তৈরি করতে খরচ হয়েছিল $7.5 মিলিয়ন, কিন্তু টাইটানিক সিনেমা বানাতে খরচ হয়েছিল প্রায় $200 মিলিয়ন। নাম্বার 11, কপি পেস্টের কারণে অনেক কাজ সহজ হয়ে যায় ও টাইমও সেভ হয়। এই কপি পেস্ট আবিষ্কার করেছেন ল্যারি টেসলার। এনার জন্য ভিডিওতে একটা লাইক হয়ে যাক। নাম্বার 10, জানেন পেনের ঢাকনার পিছনে এইরকম ফুটো থাকে কেন? এই ফুটোর জন্য আপনার জীবনও বাঁচতে পারে। যদি কোনো বাচ্চা পেন নিয়ে খেলার সময় তার ঢাকনা গিলে ফেলে, তখন যাতে তার দম বন্ধ না হয়ে যায় সেই কারণে করা হয় এই ফুটো। ঢাকনা গিলে ফেললে অল্প হলেও এই ফুটো দিয়ে হাওয়া পাস হবে, যাতে সে নিঃশ্বাস নিতে পারে, আর ততক্ষণে আপনি ডাক্তার ডাকতে পারেন বা তাকে নিয়ে হসপিটালেও যেতে পারেন। ভিডিও দেখতে ভালো লাগছে তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন এই রকমের আরও তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য। নাম্বার 9, আফ্রিকাতে এক ধরনের সাপ পাওয়া যায়। সেই সাপটা যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে তার শরীরের সমস্ত রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায়, আর রক্ত খুবই পাতলা হয়ে যায়। এতটাই পাতলা হয়ে যায় যে সমস্ত রক্ত মানুষের শরীরের সমস্ত ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে, আর এই সাপটির নাম হলো বুমস্ল্যাং স্নেক। নাম্বার 8, শ্রীলঙ্কাতে 1 লিটার পেট্রোলের দাম 85 টাকা, আর ভারতে 1 লিটার পেট্রোলের দাম প্রায় 100 টাকা, অথচ শ্রীলঙ্কা ভারতের কাছ থেকে পেট্রোল কেনে। নাম্বার 7, বৃষ্টির জলে ভিটামিন B12 পাওয়া যায়, যা কিনা মানুষের শরীরের পক্ষে খুবই উপযোগী। নাম্বার 6, আপনি কি জানেন ভারতে প্রত্যেক মিনিটে প্রায় 33টা বাচ্চার জন্ম হয়। নাম্বার 5, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর এত অভাব ছিল যে সেই সময়ে যে অস্কার দেওয়া হয়েছিল সেই অস্কারগুলো প্লাস্টারের তৈরি করা হয়েছিল। নাম্বার 4, যদি আপনি অ্যালার্ম দিয়ে রাখেন আর সেই অ্যালার্মেও আপনার ঘুম না ভাঙে, তাহলে আপনার ফোনের যে রিংটোন আছে সেই রিংটোন অ্যালার্ম টোনে সেট করুন, করলে আপনার ঘুম থেকে উঠতে সুবিধা হবে। নাম্বার 3, সবাই মনে করে সাদা ধপধপে দাঁত মানেই সুস্থ সবল দাঁত, কিন্তু আসলে ডাক্তাররা মনে করেন দাঁতের ন্যাচারাল কালার হালকা হলুদ রঙের হয়। নাম্বার 2, BMW X6 পৃথিবীর সবথেকে কালো গাড়ি, কেননা এই গাড়ি ভেন্ট ব্ল্যাক দিয়ে রং করা হয়। ভেন্ট ব্ল্যাক এমন এক পদার্থ যেটা লাইটকে প্রায় 99.96% শোষণ করে নেয়। নাম্বার 1, দাঁতের যত্ন নেওয়া কেন দরকার জানেন? এই ছবিতে ব্যক্তিটির একপাশের আইব্রু না থাকা সত্ত্বেও আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই সবার প্রথম তার দাঁত নেই, এটা নোটিস করেছেন।